মাওয়াস ক্রনিক্যালে আপনাকে স্বাগতম আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রুদ্র ছায়া আজকে উপন্যাসটির দ্বিতীয় পর্ব দুপুরে ঘুমানোর অভ্যাস সুলতান সাহেবের নেই সেই সুযোগও অবশ্য নেই লাঞ্চের পর তিনি গায়ে লিয়ে কিছুক্ষণ শুয়ে থাকেন শুয়ে থাকতে থাকতে যেন ঘুম না এসে যায় তার জন্য হাতে ইন্টারেস্টিং কোনো বই থাকে ঘুমে যখন চোখ জড়িয়ে আসে তখন তিনি বইয়ের পাতায় চোখ বুলিয়ে ঘুম তাড়াবার চেষ্টা করেন আজ ঘুম তাড়াবার জন্য তার হাতে আছে সালভাদার ডালের বিখ্যাত ডায়েরি ডায়েরির কথাগুলো এই বিশ্ববিখ্যাত শিল্পী সত্যি সত্যি লিখেছেন না নিজেকে বিশিষ্ট করার জন্য লিখেছেন সুলতান সাহেব ঘুমঘুম চোখে তা ধরার চেষ্টা করছেন তাতেও ঘুমটা ঠিক কাটছে না তার কাছে মনে হচ্ছে সে সত্যি লিখুক বা মিথ্যা লিখুক জগতের তাতে কিছু যায় আসছে না সে ছবি কেমন এঁকেছে সেটাই গুরুত্বপূর্ণ সালভাদর ডালে লিখেছেন আমি শিশুদের পছন্দ করি না একজন শিল্পী শিশুদের পছন্দ করেন না তা কি হয় শিল্পীর অনুসন্ধান হচ্ছে সৌন্দর্য এবং সত্যের অনুসন্ধান শিশুরা একই সঙ্গে সত্য ও সুন্দর চোখে ঘুম নিয়ে জটিল ধরনের চিন্তা করা যায় না তখন ঘুম আরও বেশি পায় সুলতান সাহেব বই বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যেই শুনলেন শো শব্দ হচ্ছে সমুদ্র গর্জনের মতো শব্দ সেই সঙ্গে দুলুনি ঘুমের মধ্যেই শুনলেন তার মেয়ে রানু তাকে ডাকছে বাবা ওঠো বাবা ওঠো ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় স্বপ্নের মধ্যেই তিনি ঝড় দেখলেন স্বপ্নে ভয়াবহ বিপর্যয় দৃশ্যগুলোতেও আনন্দ মেশানো থাকে তিনি স্বপ্নে ঝড় দেখছেন সেই দৃশ্য তার কাছে খুবই সুন্দর লাগছে তিনি দেখছেন খড়কটুর মতো ঝড় তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে নিজেকে তার মনে হচ্ছে পাখির পালকের মতো নিচের দিকে তাকিয়ে দেখেন রানুকে দেখা যাচ্ছে ঝড় উড়িয়ে নিয়ে গেলেও রানুকে উড়িয়ে নিচ্ছে না রানুর লম্বা চুল বাতাসে উঠছে শাড়ির আঁচল উঠছে এবং সে আকাশের দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে রাখছে। বাবা বাবা সুলতান সাহেবের ঘুম ভাঙল তিনি দেখলেন এই বিকেলেও ঘর অন্ধকার এবং সত্যি সত্যি ঝড় হচ্ছে বাড়ির জানালায় খটখট শব্দ হচ্ছে ঘর ভর্তি ধুলো ভরা বাতাস সুলতান সাহেব ধর্মর করে উঠে বসলেন রানু আনন্দিত গলায় বলল বাবা ঝড় হচ্ছে আশ্বিন মাসের ঝড়ে এত আনন্দিত হওয়া ঠিক না আশ্বিনা ঝড় প্রবল হয়ে থাকে বাড়িঘর তুলে নিয়ে যায় ঝড় তেমন দীর্ঘস্থায়ী হয় না কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে ফেলে রানু বলল বাবা আমি ঝড় দেখতে বাগানে যাব সুলতান সাহেব বললেন পাগলামি করবি না ঝড় দেখার জন্যে বাগানে যেতে হয় না ঘরের ভেতর থেকে ঝড় দেখা যায় আমার বাগানে যেতে ইচ্ছে করছে বাবা ডাল ভেঙে মাথার উপর পড়বে রানু শাড়ি নাচল কোমরে জড়াতে জড়াতে বলল পড়ুক সুলতান সাহেবকে রানু আর কোনো কথা বলার সুযোগ দিল না তরতর করে সিঁড়ি বেয়ে বাগানে নেমে গেল বাগানের গাছপালা যে হারে দুলছে ডাল ভেঙে পড়বে এটা প্রায় নিশ্চিত মেয়েকে যুক্তি দিয়ে এখন ফেরানো যাবে না কিছু মুহূর্ত আসে যখন মানুষ কোনো যুক্তি মানে না সুলতান সাহেব দেখলেন রানু প্রায় ঝড়ের মতোই এক গাছের নিচ থেকে আরেক গাছের নিচে যাচ্ছে সে মনে হয় নিজের মনে চেয়া যাচ্ছেও ঝড়ের কারণে তার চিৎকার শোনা যাচ্ছে না সুলতান সাহেবের মনে হলো রানুকে একা একা বাগানে ছোটাছুটি করতে দেয়া ঠিক না তার উচিত মেয়ের কাছে যাওয়া সেটাও করা যাবে না রানুকে দেখেই বোঝা যাচ্ছে একা একা ছুটাছুটি করতে তার ভালো লাগছে ঝড়ের মাঝখানে সে তার নিজের একটা জগৎ তৈরি করে ফেলেছে এ জগতে সুলতান সাহেবের কোনো মূল্য নেই মেয়ের আনন্দে তিনি ভাগ বসাতে পারছেন না ডাল ভেঙে মেয়ের মাথায় পড়বে এই দুশ্চিন্তাটাও তিনি দূর করতে পারছেন না যা ঘটার তা ঘটবেই ফেডারেলিস্টদের মতো এ চিন্তাও করতে পারছেন না জটিল কোনো বিষয় নিয়ে ভাবতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে আচ্ছা সালভাতের ডালে কি কোনো ঝড়ের ছবি এঁকেছেন প্রচণ্ড ঝড় হচ্ছে সেরকম কোনো ছবি না আঁকেননি মাইকেল অ্যাঞ্জেলো আঁকেননি গগা আঁকেননি আধুনিক কালের মন্টে আঁকেননি পিকাসো আঁকেননি কেন আঁকেননি তারা কি ঝড় দেখেননি তারা সবাই কি ভীত প্রকৃতির ছিলেন ঝড়ের সময় তারা দরজা বন্ধ করে বসেছিলেন সোহাগী গ্রামে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে বিকাল পাঁচটা দশ মিনিটে গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে গেছে ভাদ্র মাসের শেষে আশ্বিনের শুরুতে এরকম ঝড় হয় এই ঝড়কে বলে আশ্বিনা ঝড় কাঁচা বাড়িঘর ভেঙে পড়ে টিনের চালা উড়ে যায় গ্রামের মানুষ এ ধরনের ঝড়ের সঙ্গে পরিচিত তাদের কাছে এটা ভয়ঙ্কর কিছু না ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে ঝড়ের ঠিক মাঝামাঝি সময়ে ধূপ করে একটা শব্দ হলো চাপা আওয়াজ কিন্তু ঝড় ছাপিয়েও সেই আওয়াজ শোনা গেল আওয়াজটার মধ্যেই অশুভ কিছু ছিল অশুভ ব্যাপারটা জানা গেল ঝড় থামার পর সোহাগী গ্রামের পাঁচশো বছরের পুরনো এক মসজিদ ভেঙে পড়ে গেল মসজিদের নাম যমুনখা মসজিদ অনেকদিন ধরেই মসজিদ ভেঙে পড়ার প্রস্তুতি নিচ্ছিল দেয়াল এবং ছাদ ফেটে গিয়েছিল বৃষ্টির সময় ফাটা ছাদ দিয়ে পানি পড়ত ভাঙা দেয়ালে সাপ আশ্রয় নিয়েছিল একবার জুমা নামাজের খোদবা পাঠের সময় সাপ বের হয়ে পড়েছিল মসজিদের ইমাম মৌলানা ইস্কান্দার আলী সাপটা প্রথমে দেখেন এবং খোদবা পাঠ বন্ধ করে সাপ সাপ বলে চিৎকার করে ওঠেন সাপটা যেখান থেকে এসেছিল সেখানে চলে যায় জুমার নামাজে শেষে মসজিদে যে সাপ বাস করে তাকে মারা যায় কি যায় না তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় আল্লাহর ঘরে যে আশ্রয় নিয়েছে তাকে মারা কি ঠিক সে তো কারো কোনো ক্ষতি করে নাই মওলানা ইস্কান্দার আলীর বয়স পঞ্চাশ রোগা শরীর অতিরিক্ত লম্বা বলে খানিকটা কুঁজু হয়ে হাঁটেন হাতে ছড়ি নিয়ে হাঁটার বয়স তার হয়নি তারপরও তার হাতে বিচিত্র একটা বেতের ছড়ি সময় থাকে হাঁটার সময় ছড়িটা তিনি হাত বদল করতে থাকেন এই বাঁ হাতে এই ডান হাতে মোটামুটি দেখার মতোই দৃশ্য মৌলানা ইস্কান্দার আলী নিজের চারদিকে রহস্য তৈরি করে রাখতে পছন্দ করেন মৌলানা সাহেব শুরু থেকেই মসজিদেই ঘুমাতেন কারণ আল্লাহর ঘর কখনোই পুরোপুরি খালি রাখা ঠিক না তাছাড়া ইবাদত ছাড়াও মসজিদে বসে থাকার মধ্যেও সোয়াব আছে সাপ বের হবার পরে অবশ্য ইস্কান্দার আলী মসজিদে ঘুমানো ছেড়ে দিলেন মসজিদ ভেঙে নতুন মসজিদ তৈরির প্রস্তাব এক জুম্মাবারে করা হল মৌলানা ইস্কান্দার আলী কঠিন গলায় বললেন প্রস্তাব যিনি করেছেন তিনি তবা করেন আল্লাহর ঘর মেরামত করা যায় ভাঙা যায় না ওনার ঘর উনি যদি ভাঙতে চান উনি নিজেই ভাঙবেন সেই ঘটনাই ঘটেছে জয়ন মসজিদ ধূপ করে ভেঙে ঢিবির মতো হয়ে আছে পুরো ঘটনাটা ঘটেছে মৌলানা ইস্কান্দার আলীর সামনে মওলানা সাহেব এই বিভীষিকা দূর করতে পারছেন না তিনি আতঙ্কে কাঁপছেন মসজিদ থেকে বের হতে আর দুটা মিনিট দেরি হলে তিনি স্তূপের নিচে চাপা পড়তেন ঘটনা কিভাবে ঘটল মৌলানা তার প্রত্যক্ষদর্শী বর্ণনা দিলেন এইভাবে আছরের নামাজ শেষ করলাম আমি একা দিন খারাপ দেখে কোনো মুসল্লি আসা নাই যাই হোক কি আর করা আমি তো দড়ি দিয়ে বেঁধে মুসল্লি আনতে পারবো না ওইটা বাদ থাকুক যে কথা বলছিলাম আসুরের নামাজ শেষ করে তসবি নিয়ে বসেছি আপনারা হয়তো জানেন আছুর থেকে মাগরীবের পর্যন্ত সময়টা খুব জটিল কেয়ামত হবে আছুর থেকে মাগরীবের মাঝখানের সময়ে আমি এক মনে তসবি পড়তেছি শুরু হয়েছে ঝড় আমি ভাবলাম হোক না ঝড় আমি বসে আছি আল্লাহর ঘরে আমার আমার ভয় কি আমি চোখ বন্ধ করে তসবি পাঠে মন দিয়েছি তখন কলবের ভিতর কে যেন বলল স্কান্দার বাইরে যাও সময় খারাপ আমি বাইর হইলাম আর সঙ্গে সঙ্গে ধূপ মৌলানা ইস্কন্দার আলী যেরকম রোমহর্ষক বর্ণনা দিতে চেয়েছিলেন তেমন দিতে পারলেন না ঘটনা বর্ণনার উত্তেজনার কারণে ধূপ শব্দটার অদ্ভুত উচ্চারণ করলেন অদ্ভুত উচ্চারণের সঙ্গে অঙ্গভঙ্গি যুক্ত হওয়ায় এবং হাতের বেতর ছড়িটাও ধূপ করে পড়ে যাওয়ায় কিছু হাস্যরস তৈরি হলো কয়েকজন হেসে ফেলল মৌলানা বললেন হাসেন কে আল্লাপাকের ঘর ভেঙে গিয়েছে এর মধ্যে হাসির কিছু আছে হাসি বন্ধ করে এই ঘটনা কেন ঘটলো বিবেচনা করেন এই সোহাগী গ্রামে কি গজব আসতেছে এটি একটু ভাবেন আল্লাপাক এই অঞ্চলে তার ঘর চায় না কেন চায় না ইস্কান্দার আলী বক্তব্য শেষ করে এদিক ওদিক তেকাচ্ছেন শ্রোতাদের ভেতর তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না এটা খুবই খারাপ লক্ষণ এরা কি নতুন মসজিদ তৈরি করবে নতুন মসজিদ না হলে তার চাকরির কি হবে সে বিদেশি মানুষ মসজিদের ইমামতি বাবদ তাকে মাসে পাঁচশো টাকা দেয়া হয় গ্রামের মসজিদের ইমামতির টাকা কখনই ঠিক মতো পাওয়া যায় না আশ্চর্যের ব্যাপার এটা ঠিক মতো পাওয়া যাচ্ছিল বিয়ে আকিকা মিলাদে টাকা পয়সা খারাপ আসছিল না তবে প্রভাব প্রতিপত্তি বিস্তারের যে ব্যাপারটা আছে তা হচ্ছিল না গ্রাম্য বিচার বা সালিশিতে তাকে কখনো কেউ ডাকে না গ্রামে একটা স্কুল হবে সেই বিষয়ে প্রায়ই সভা সমিতি হয় সেখানেও তার ডাক পড়ে না ডাক পড়লে স্কুলের চেয়ে মাদ্রাসার প্রয়োজন যে বেশি তা তিনি গুছিয়ে বলতে পারতেন যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষা স্কুল কলেজের শিক্ষা ইহকালের জন্যে মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্যে সোহাগিতে একটা ঈদগা দরকার যে ঈদগায় আশেপাশের মানুষও নামাজ পড়তে আসবে সেই বিষয়েও কারো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না ঈদগা বানাতে তো আর দালান কোঠা তুলতে হয় না ইমাম সাহেবের খোবা পড়ার একটা জায়গা হলেই হয় তিনশো ইট দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট মৌলানা ইস্কান্দার আলীর খুবই মন খারাপ লাগছে মসজিদ ভাঙার মতো ভয়াবহ ঘটনা ঘটার পরও মানুষ কি স্বাভাবিক আছে যে এটা কোনো ব্যাপারই না মৌলানা গলা খাঁকারি দিয়ে বললেন আপনাদের কথা জানি না আমিও অতি ভয়ে আছি আমাদের উপর বিরাট গজব আসতেছে গনিমিয়া বললেন গজবের কথা আসতেছে কেন বহুদিনের পুরানা মসজিদ কোনোদিন মেরামতি হয় নাই বাতাসের ধাক্কা লাগছে ভাঙ্গা পড়ছে এতদিন যে টিকেছে এটাই যথেষ্ট স্কান্দার আলী বিরক্ত চোখে গনিমিয়ার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না গনিমিয়া এই অঞ্চলের ক্ষমতাবান মানুষদের একজন পরপর তিনবার চেয়ারম্যান ইলেকশন করেছেন পাশ করতে পারেন নাই সেটা কোনো কথা না তিনবার ইলেকশন করার ক্ষমতা কয়জনের থাকে জমিজিরা ছাড়াও নেত্রকোনা শহরে তার রাইস মিল আছে একটা করাত কলকেনার চিন্তাভাবনা করছেন বলে শোনা যাচ্ছে এ ধরনের মানুষের মুখের উপর কথা বলা যায় না সত্য কথাও বলা যায় না দিনকাল পাল্টে গেছে এখন আর মানুষ আগের মতো নাই মৌলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয় মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না মৌলানাও যে বিবেচনায় রাখার মতো একজন কেউ তাও বোধহয় মনে করে না ছটফটভাবে সোহাগী গ্রামটা অনেক ভেতরের দিকে হলেও থাকার জন্যে ভালো গ্রামের মানুষ দরিদ্র না সবারই অল্প বিস্তর হলেও জমি জিরাত আছে এরা খাটাখাটনি করে আমোদপূর্তি হইচইও করে ক্লাব ঘরের মতো আছে ক্লাব ঘরে পত্রিকা আসে একটা লাইব্রেরি আছে লাইব্রেরিতে দুই আলমারি বই ব্যাটারিতে চলে এমন টিভি আছে যেদিন যেদিন নাটক চলে ভাড়া করে ব্যাটারি আনা হয় মৌলানা ইস্কন্দার আলী এদের সাথে যোগ দিতে পারেন না তিনি মৌলানা মানুষ টিভির সামনে বসে প্রেম ভালোবাসার নাটক দেখবেন এটা কেমন কথা ইচ্ছা থাকলেও গ্রামের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রাখতে হয় আমোদপুর্তি সবটাই আসলে শয়তানি কর্মকাণ্ড এইসব কর্মকাণ্ডে নিজেকে জড়ানোও ঠিক না আবার এদের কাছ থেকে খুব দূরে থাকাও ভুল গ্রামের মানুষদের উপর প্রভাব বিস্তার করতে চাইলে তাদের সঙ্গে থাকতে হবে দুধকে দই বানাতে হলে দইয়ের বীজ হয়ে দুধের সঙ্গে মিশতে হবে দইয়ের বীজ দশ হাত দূরে রেখে দিলে দুধ দুধই থাকে দই হয় না সোহাগী গ্রামে স্কুল হবে খুব ভালো কথা বিদ্যা শিক্ষায় দোষ কিছু নাই আমাদের নবী করিম শিক্ষার কথা বলেছেন তবে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে টিপু সুলতান নাটক করতে হবে এটা কেমন কথা সেই নাটকের জন্যে পাড়া থেকে মেয়ে নিয়ে আসতে হবে এটাই বা কেমন কথা মসজিদ ভেঙে পড়ে গেছে এর সঙ্গে কি নাটকের মেয়ের কোনো যোগ নাই ইস্কন্দার আলী তার এই জাতীয় সন্দেহের কথা কাউকে বলবেন কি না এখনও বুঝতে পারছেন না মিটিং করে সবাইকে বলার দরকার নাই এক দুজনকে ঠিকঠাক মতো বলতে পারলেই কথা চলা শুরু করবে কথা শুরু করাটাই কঠিন একবার শুরু করলে কথা চলতে থাকে গ্রামের মানুষ তার কথায় কতটা গুরুত্ব দেবে তাও তিনি ধরতে পারছেন না বিদেশি মানুষকে কেউ পছন্দ করে না তিনি বিদেশি মানুষ আর দশটা মানুষের সঙ্গে যে মিশ খায় না তাকে কেউই পছন্দ করে না তিনি আর দশটা মানুষের সঙ্গে মিশ খান না যারা সারাক্ষণ ধর্মকর্ম নিয়ে থাকে তাদের মানুষ ভয়ের চোখে দেখে তিনি তাই করেন দিনের পর দিন রোজা করেন রোজার একটা সুয়াব তো আছেই তাছাড়াও রোজার অনেক সুবিধা আছে সারাদিন খাওয়া খাদ্যের কোনো ঝামেলা নেই সন্ধ্যাবেলা ইফতারের সময় কোনো এক বাড়িতে উপস্থিত হন যার বাড়িতে যান সে খুবই আনন্দের সঙ্গে ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করে শেষ রাতের খাবার একটা বাটিতে করে সেখান থেকেই নিয়ে যান কবে কোন বাড়িতে খাবেন এটা আগে থেকে বলেন না এতে এক ধরনের রহস্য তৈরি হয় সাধারণ মানুষ রহস্য পছন্দ করে দিনের পর দিন রোজা রাখার একটা উপকারিতা তিনি ইতিমধ্যেই টের পাচ্ছেন তার ব্যাপারে এই কথাটা চারদিকে ছড়িয়ে গেছে এখন অনেক দূর থেকে তার কাছে লোকজন পানি পড়া নিতে আসে তিনি ফিরিয়ে দেন মুখে বলেন এখনো সময় হয় নাই সময় হোক পানি পড়া দিব এতেও খানিকটা রহস্য তৈরি হচ্ছে তার মতো মানুষের জন্য যত বেশি রহস্য তৈরি হয় তত ভালো তিনি আরেকটা কাজ খুবই গুরুত্বের সঙ্গে করেন কোরআন পাক মুখস্থ করা ছোটবেলায় হাফেজিয়া মাদ্রাসায় চার বছর ছিলেন তাতে লাভ হয়নি তার সঙ্গে সবাই হাফেজ হয়ে গেছে তিনি পারেন নাই কোরআনে হাফেজ সবাই হয় না যার উপর আল্লাপাকের খাস দয়া আছে সেই হতে পারে তার উপর আল্লাপাকের যে খাস দয়া নাই তা তিনি বুঝতে পারেন তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনো একদিন সফল হয়ে যাবেন সেটা আজ রাতেও হতে পারে কালও হতে পারে আবার আরও এক বছরও লাগতে পারে মৌলানা ইস্কন্দার আলী ঝড়ের পর হাঁটতে বের হয়েছেন আজ তার পানির তৃষ্ণা হচ্ছে মনের উপর চাপ গিয়েছে বলেই বোধ হয় এই তৃষ্ণা বুক মনে হচ্ছে ফেটে যাচ্ছে কোন বাড়িতে ইফতার করবেন তিনি এখনও ঠিক করেননি হুট করে কোনো বাড়িতে উপস্থিত হয়ে ইফতারের কথা বললে তাদের বিপদেই ফেলা হয় তবে এখনো পর্যন্ত খারাপ ইফতার কোনো বাড়িতে করেননি কাঁটা পেঁপে শশা দুধ দুধচিড়া একটা ডিম সেদ্ধ একটা কলা তেল মরিচ দিয়ে মাখানো চাল ভাজা নাই নাই করে অনেক কিছু হয়ে যায় ঝড় এই গ্রামের মোটামুটি ভালোই ক্ষতি করেছে ঘর না ভাঙলেও বেশ কিছু গাছপালা ভেঙেছে সুলেমানের নতুন বানানো টিনের ঘরের সব টিন উড়িয়ে নিয়ে গেছে অথচ সুলেমানের পাশেই বিষ্ণুর কাঁচা ঘরের বাড়ির কিছুই হয়নি আল্লাপাকের কর্মকাণ্ড বোঝা সাধারণ মানুষের কর্ম না মৌলানা ইস্কান্দার আলী একবার ভাবলেন ইফতারের জন্য বিষ্ণুর বাড়িতে উপস্থিত হলে কেমন হয় অন্য ধর্মের মানুষের বাড়িতে খাদ্য গ্রহণ করা যাবে না এমন তো কোনো কথা হাদিস কোরআনে নাই তাছাড়া বিষ্ণুর লোক অত্যন্ত ভালো সে কখনো মিথ্যা কথা বলে না এবং সুযোগ পেলেই মানুষের উপকার করার চেষ্টা করে বিষ্ণু তার জন্য একটা শীতল পাটি বনে দিয়েছে একটা তালের পাখা বানিয়ে দিয়েছে নবী করিমের একটা হাদিস আছে এক সাহাবি নবী সাল্লাকে জিজ্ঞেস করলেন ইসলাম কি নবী উত্তরে বললেন ইসলাম হল সত্য ভাষণ এবং পরোপকার এই বিবেচনা বিষ্ণুর কাছে গিয়ে বলা যায় ও বিষ্ণু আইস তোমার ঘরে ইফতারি করব বিষ্ণু ছোটাছুটি করে ভালো জোগাড়ি করবে আর জোগাড় করতে না পারলেও কিছু করার নেই রিজিক উপর থেকে আসে মানুষ ভাবে তার খাওয়া খাদ্য সে জোগাড় করে আসল ঘটনা ভিন্ন পিপিলিকা জানে না তার খাদ্য কে দেয় হাঁটতে হাঁটতে পিপিলিকা যায় হঠাৎ দেখে দুইটা চিনির দানা পিপিলিকা খুশি সে জানে না এই চিনির দানা তার চলার পথে কে ফেলে গেল সে মহানন্দে চিনির দানা ঘরে নিয়ে যায় পিপিলিকা যেমন চিন্তা করে না মানুষও চিন্তা করে না অথচ মানুষকে চিন্তা করার বুদ্ধি আল্লাপাক দিয়েছেন ইস্কান্দার আলী বিষ্ণুর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন বিষ্ণুকে ডাকবেন কি ডাকবেন না মনস্থির করতে পারছেন না ইফতার ওয়াক্তের বেশি দেরি নেই মনস্থির করা দরকার কে মৌলানা সাহেব না স্কান্দার আলী চমকে তাকালেন তার পেছনে সুলতান সাহেব দাঁড়িয়ে আছেন সুলতান সাহেবের সঙ্গে তার আগে পরিচয় হয় নাই এ প্রথম দেখা কেউ না বলে দিলেও তার চিন্তা অসুবিধা হল না শহরবাসী মানুষের শরীরে শহরের চিকন লেবাস চলে আসে এই লেবাস চোখে দেখা যায় না তবে লেবাসের ফলে পরিবর্তনটা চোখে পড়ে একজন শহরবাসী মানুষ যদি খালি গায়ে হাঁটু উঁচু লুঙ্গি পরে গ্রামের কোনো ক্ষেতের আলের উপর বসে থাকে তখনও তাকে চেনা যায় শিক্ষার লেবাসও আছে এই লেবাসও চোখে দেখা যায় না একই পোশাক পরিয়ে একজন শিক্ষিত এবং একজন মূর্খকে পাশাপাশি বসিয়ে রাখলেও চেনা যায় কে শিক্ষিত কে মূর্খ সুলতান সাহেব গ্রামে এসেছেন এই খবর তিনি পেয়েছেন অসম্ভব মানি একজন মানুষ তার ছেলে মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে কয়েকদিন থাকতে এসেছেন মৌলানা ইস্কান্দার আলীর উচিত ছিল তার সঙ্গে দেখা করে আসা উচিত কাজটি করা হয়নি মানে লোককে সম্মান দিতে হয় এটাও হাদিসের উপদেশ মানি জ্ঞানী এবং গুণী এই দিন সময় সম্মান পাবে কারণ মান জ্ঞান এবং গুণ আল্লাপাকের পুরস্কার আল্লাপাক নিজে যাকে পুরস্কার দিয়েছেন সাধারণ মানুষ তাকে সম্মান দিবে না কেন কেমন আছেন মৌলানা সাহেব জি ভালো আছি আপনাকে সালাম দিতে ভুলে গিয়েছি এই বেয়াদবি ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার কথা শুনেছি আপনাকে দেখার শখ ছিল জনাব আমি খুবই নাদার মানুষ ঝড়ের পর গ্রামের অবস্থা দেখতে বের হয়েছি ক্ষয়ক্ষতিটা দেখি ভালোই হয়েছে শুনলাম মসজিদ ভেঙে পড়ে গেছে জি জনাব মসজিদ ভেঙে পড়ে গেছে শুনে খুবই খারাপ লাগছে এতদিনের পুরনো মসজিদ কত ইতিহাসের সঙ্গে জড়িত ছিল আমি অনেক চেষ্টা করেছিলাম আর্কিওলজি বিভাগকে মসজিদটার ব্যাপার উৎসাহী করতে সম্ভব হয়নি এই মসজিদের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি আপনি লক্ষ্য করেছেন স্কন্দার আলী বললেন কোন ব্যাপারটার কথা বলছেন বুঝতে পারছি না ইমাম যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান সেই জায়গাটাকে কি বলে মনে হয় মিম্বর এই মসজিদে এরকম দুটা জায়গা পাশাপাশি দুজন ইমাম তো নিশ্চয়ই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াবেন না তাহলে দুটো জায়গা কেন নিশ্চয়ই আর পেছনে ইতিহাস আছে ইতিহাসটা কি ব্যাপারটা ইস্কান্দার আলী লক্ষ্য করেছেন মাথা ঘামাননি এখন মনে হচ্ছে মাথা ঘামানোর দরকার ছিল ইফতারের সময় প্রায় হয়ে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না একজন মানে লোক কথা বলছেন ফট করে তার মুখের উপর বলা যায় না জনাব আমি যাই মাগরিবের আজান দেয়া দরকার আজানটা তিনি কোথায় দেবেন জামাতে নামাজ পড়তে যদি কেউ আসে তারা কোথায় নামাজ পড়বে মৌলানা সাহেব জি চলুন আমার সঙ্গে চা খাবেন জি আচ্ছা জনাব বহুত সুক্রিয়া মৌলানা সুলতান সাহেবের পেছনে হাঁটছেন তার কাছে সুলতান সাহেব মানুষটাকে অস্থির প্রকৃতির বলে মনে হচ্ছে অতি দ্রুত হাঁটছেন অস্থির প্রকৃতির মানুষ দ্রুত হাঁটে অস্থির প্রকৃতির মানুষ কথাও বেশি বলে হরভর করে কথা বলতে থাকে তবে মানুষটার অহংকার মনে হয় কম এত বড় মাপের মানুষ বাংলাদেশ সরকারের একজন রাষ্ট্রদূত আগে ছিলেন বার্মার রাষ্ট্রদূত এখন সম্ভবত নেপালের মানুষটা হাঁটছেন লুঙ্গি পরে গায়ে সুতির পাঞ্জাবি তার মতো সামান্য মানুষকে প্রথম দেখাতেই চা খাবার দাওয়াত করে নিয়ে যাচ্ছেন ইস্কান্দার আলী সুলতান সাহেবের বারান্দায় বসে আছেন সুলতান সাহেব ভেতরে গিয়েছেন খুব সম্ভবত চায়ের কথা বলতে ইস্কান্দার আলী একটু চিন্তিত বোধ করছেন চা আনতে আনতে রোজা খোলার সময় হয়ে যাবে না তো শুধু চা নিশ্চয়ই আসবে না চায়ের সঙ্গে নাস্তা থাকবে পানি থাকবে ইস্কান্দার আলীর সঙ্গে ঘড়ি নেই মাগরেবের ওয়াক্ত বোঝার জন্য তাকে প্রকৃতির উপর নির্ভর করতে হয় আজ আকাশ ঘোলা সূর্য ডুবা ঠিক সময়টা ধরা মুশকিল এ বাড়িতে হাঁস থাকলে ভালো হতো হাঁস মুরগি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তাদের ঘরে ঢুকে যায় মোরগ বাগদায় সূর্য ওঠার সময় তবে আজকাল বোধহয় নিয়ম পাল্টে গেছে তার নিজের বাড়িতে একটা মোরগ ছিল রাত দুটা আড়াইটার দিকে বাঘ দিয়ে সবার ঘুম ভাঙাত সাহেবের বাড়ির বারান্দাটা ভালো সামনেই বাগানের মতো আছে দেশি ফুলের বাগান একটা জবা ফুলের গাছ জবা ফুলের লাল টুকটুকে হয়ে আছে জবা হিন্দুদের পূজায় লাগে মুসলমান বাড়িতে এই ফুলের গাছ থাকা ঠিক না মানুষ এবং জিনের ভেতর যেমন হিন্দু মুসলমান আছে গাছপালার মধ্যেও আছে জবা তুলসী এগুলা হিন্দু গাছ নারিকেল সুপারি মুসলমান গাছ বাতাসের সময় এরা সিজদার মতো নিচু হয় বলেই মুসলমান চারদিক পরিষ্কার ঝকঝক করছে ঝড়ের কারণে শুকনো পাতা পড়ে থাকার কথা একটা শুকনো পাতাও নেই মনে হয় ঝাড় দেয়া হয়েছে সুলতান সাহেবের বাড়িটা পাকা এই গ্রামের তিনটা পাকা বাড়ির মধ্যে সুলতান সাহেবের বাড়িটা সবচেয়ে সুন্দর সুন্দর বাড়ি আল্লাহর রহমত স্বরূপ এই মানুষটার উপর আল্লাহ রহমত আছে সাহেব খুবই অবাক হয়ে দেখলেন সুলতান সাহেব দু হাতে দুটা চায়ের কাপ নিয়ে নিজেই বারান্দায় এলেন চায়ের সঙ্গে আর কিছু নেই অথচ রোজা খোলার সময় হয়ে গিয়েছে বলে তার ধারণা সুলতান সাহেব বললেন আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি এর মধ্যে কোনো এক রাতে এসে আমার সঙ্গে ডিনার করবেন আমার বড় মেয়ে আপনার সঙ্গে গল্প করতে চায় ইস্কান্দার আলী বিস্মিত হয়ে বললেন কেন জানি না কেন আপনার সম্পর্কে নানান গল্প গুজব শুনেছে আপনি নাকি সারা বছর রোজা রাখেন সত্যি নাকি জি না সত্যি না বছরে অনেক দিন আছে রোজা রাখা নিষিদ্ধ সেই নিষিদ্ধ দিনগুলো ছাড়া বাকি দিনগুলোতে রোজা রাখেন ইস্কন্দার আলী চুপ করে রইলেন সুলতান সাহেব বললেন আজকে রোজা আছেন জি আপনার তো ইফতারের সময় হয়ে গেল ইস্কন্দার আলী বিনীত ভঙ্গিতে বললেন কোনো সমস্যা নাই এক গ্লাস পানি দিলেই হবে পানি দিয়ে রোজা খুলব সুলতান সাহেব ব্যস্ত ভঙ্গিতে উঠে ভেতরে চলে গেলেন ইস্কন্দার আলী স্বস্তির নিঃশ্বাস ফেললেন ইফতার আসবে বড়লোকের বাড়ির ইফতার অতি উন্নত মানের হবারই কথা দেখা যাক আল্লাপাক আজ তার কপালে রিজিক কি রেখেছেন ইস্কন্দার আলী মনে মনে ঠিক করে ফেললেন মাগরিবের আজানটা তিনি এই বাড়ির উঠান থেকেই দেবেন আজান তো তাকে দিতে হবে মসজিদ নেই আজানটা তিনি দিবেন কোথায় সুলতান সাহেব নিশ্চয়ই বলবেন না আপনি আমার বাড়ির উঠানে আজান দিতে পারবেন না কোনো মুসলমানের পক্ষেই এই কথা বলা সম্ভব না সুলতান সাহেব আবার ঢুকলেন এবার তার হাতে এস্ট্রে এবং সিগারেট তিনি বসতে বসতে বললেন রানুকে আপনার ইফতার তৈরি করতে বলে এসেছি রানু আমার বড় মেয়ে দেখি সে কি করে ইস্কান্দার আলী বললেন শুকুর আলহামদুলিল্লাহ সুলতান সাহেব বললেন আজানের এখনও কিছু দেরি আছে আজকে সূর্যাস্ত ছটা আটে বা দশে একজাক্টলি বলতে পারছি না তিন দিনের আগের পত্রিকা দেখে বলছি আপনার মেহরবানি আমি সিগারেট খেলি কি আপনার অসুবিধা হবে জি না আমাদের গ্রাম আপনার কেমন লাগছে জি ভালো অতি উত্তম গ্রামের মানুষটা কেমন অতি ভালো সবাই আমাকে বড় পিয়ার করেন এই গ্রামের ছেলে নাম মাহবুজ তার সঙ্গে কি পরিচয় আছে ভালো পরিচয় আছে বুদ্ধিমান অন্তর পরিষ্কার অতি উত্তম ছেলে যে তিনবারে ইন্টারমিডিয়েট পাশ করতে পারে না সে অতি উত্তম হয় কিভাবে বুদ্ধিমান যে বলছেন তাকে বুদ্ধিমান তো বলা যায় না একটা গ্রাম বদলে ফেলবে স্কুল কলেজ হাসপাতাল বানাবে পাকা রাস্তা করবে এ ধরনের অবাস্তব চিন্তা কোনো বুদ্ধিমান ছেলে করবে না কাজকর্মহীন অলস মানুষ দু ধরনের চিন্তা করে হয় অসৎ চিন্তা কিংবা সৎ চিন্তা ছেলেটা সৎ চিন্তা করছে তার চিন্তার ধরন থেকেই বোঝা যায় কাজকর্মহীন মানুষ ইস্কান্দার আলী চুপ করে রইলেন কারো আলোচনা সমালোচনার সময় চুপ করে থাকাটাই বাঞ্ছনীয় মনে হচ্ছে সুলতান সাহেব মাহবুজ নামের মানুষটার উপর বিরক্ত হয়েছেন ইস্কান্দার আলী বিরক্তির কারণটা ধরতে পারছেন না বিরক্তিটা কোন পর্যায়ের তাও ধরা যাচ্ছে না মনে হয় খুব বেশি পর্যায়ের বড় মানুষরা রাগ বিরক্তি ভালোবাসা ঘৃণা সবই মাত্রার মধ্যে রাখেন তারা কখনো মাত্রা অতিক্রম করেন না এটা ভালো পাক কোরআনে মানুষকে বারবার বলা হয়েছে সীমা অতিক্রম না করার জন্যে মৌলানা সাহেব জি জনাব আমি কাজের মানুষ আমি কাজ পছন্দ করি স্বপ্নবিলাস পছন্দ করি না স্কুল ফান্ডের জন্য নাটক হবে নাটকের জন্য শহর থেকে নায়িকা আসবে এইসব খুবই ফালতু ব্যাপার স্কুলটা সেখানে মূল না নাটক করাটাই মূল বিষয় নাটক থিয়েটার নিয়ে কয়েকদিন হইচই করা হইচই করার দরকার আছে আনন্দ ফুর্তি সবই প্রয়োজন কিন্তু শিখণ্ডে দাঁড় করানো কেন স্কুল কলেজ পেছনে রেখে নাটক থিয়েটার কেন আমি খুবই বিরক্ত হয়েছি বিরক্তির প্রধান কারণ আমাকে এর সঙ্গে যুক্ত করা আমি কিছুই জানি না হঠাৎ দেখি হাতে লেখা পোস্টার টিপু সুলতান নাট্যানুষ্ঠান আমি প্রধান অতিথি পোস্টারে দুটা বানান ভুল আমি এসেছি রানুকে নিয়ে কয়েকটা দিন নিরিবিলি সময় কাটাতে এর মধ্যে একই উপদ্রব ইস্কান্দার আলীর মনে হল এই মানুষটার বিরক্তি সহজ পর্যায়ের না জটিল পর্যায়ের বিরক্ত মানুষের সামনে বেশিক্ষণ বসে থাকা ঠিক না কারণ বিরক্তি যে কোনো সময় দিক বদলায় একজনের বিরক্তি অন্যজনের উপর চলে আসে মাহাপুজের উপর বিরক্তিটা হঠাৎ তার উপরে এসে পড়তে পারে ভালোবাসা বা রাগের ক্ষেত্রে এরকম ঘটে না একজনের ভালোবাসা আরেক দিকে যায় না বা একজনের রাগ অন্যজনের দিকে যায় না রানু ট্রে ভর্তি খাবার নিয়ে ঢুকলো ইস্কন্দার আলী হতভম্ব হয়ে গেলেন তার মনে হল দীর্ঘ পঞ্চাশ বছরের জীবনে তিনি এমন রূপবতী তরুণী দেখেননি ভেস্তবাসী প্রত্যেকের সেবার জন্যে সাতটা করে হুট দেয়া হবে ইস্কান্দার আলীর মনে হলো এই সাতটা হুরের কোনোটাই এই মেয়ের পায়ের করে আঙুলের নখের কাছে যেতে পারবে না এক দৃষ্টিতে কোনো তরুণী মেয়ের দিকে তাকিয়ে থাকা নিতান্তই অভদ্রতা কিন্তু চোখ ফিরিয়ে নিতে পারছেন না রানু ইস্কান্দার আলীর দিকে তাকিয়ে বললেন চাচা সালাম আলাইকুম ইস্কান্দার আলী হরবর করে বললেন ওয়ালাইকুম সালাম মা ওয়ালাইকুম সালাম ও আহমতুল্লাহ ইস্কান্দার আলী তার দৃষ্টি মেয়েটির হাতে ট্রেড দিকে নিয়ে গেলেন অতি অল্প সময় সে অনেক আয়োজন করেছে লেবুর শরবত সমুসা গোস্ত পরোটা আরেকটা বাটিতে সবুজ রঙের কে যেন দেখা যাচ্ছে শহরে কোনো খাবার বোধ হয় মিষ্টি জাতীয় কিনা কে জানে ইফতারে মিষ্টি জাতীয় কিছু থাকা দরকার সুন্নত সন্নত মতো হওয়া তো সম্ভব না তার দু একটা কাজকর্ম অনুসরণ করার সামান্য চেষ্টা রানু বলল বলানা সাহেব আপনি অবশ্যই আরেকদিন আমাদের এখানে ইফতার করবেন এবং রাতে খাবেন আজ তাড়াহুড়ো করে কি করেছি আমার খুবই খারাপ লাগছে ইস্কান্দার আলী বললেন জি আচ্ছা আম্মা আপনি অনেক ইফতারের ব্যবস্থা করেছেন অকারণে হচ্ছেন তাছাড়া আম্মা মানুষের রিজিক আল্লাপাক নির্ধারণ করে রাখেন আজ আমি ইফতার কি করব সবই অনেক আগে ঠিক করা আল্লাপাক যা যা চেয়েছেন আপনি তাই তৈরি করেছেন তার বেশিও না কমও না মা ঘরে কি রেডিও আছে রানু বলল জি না কেন বলুন তো আজান শোনার জন্য সুলতান সাহেব বললেন এবারে রেডিও আনা হয়নি তাড়াহুড়া করে এসেছি ইস্কন্দার আলী বললেন কোনো অসুবিধা নাই অনুমানে রোজা ভাঙব খালি চোখে যখন গায়ের পশম দেখা যাবে না তখন বুঝতে হবে সূর্য ডুবেছে রানু বলল বাহ ইন্টারেস্টিং তো আমি কিন্তু আমার গায়ের পশম দেখতে পাচ্ছি না আপনি কি রোজা ভাঙবেন ইস্কন্দার আলী বললেন আম্মা আর একটু দেখি রানু বলল আপনাকে দেখার এবং আপনার সঙ্গে কথা বলার আমার শখ ছিল আপনার সম্পর্কে অনেক গল্প শুনেছি কি গল্প আপনি সারা বছর রোজা রাখেন সারা রাত জেগে ইবাদত করেন আম্মা গল্পের মধ্যে মিথ্যা আছে সত্য গল্পের মধ্যে মানুষ আনন্দ পায় না এই জন্যে গল্পের মধ্যে মিথ্যা মিশায় শরীর সুস্থ রাখবার ব্যাপারে আমাদের ধর্ম খুব জোর দিয়েছে সারা রাত ইবাদত করলে শরীর অসুস্থ হয়ে পড়বে আপনি কি আপনার সমস্ত কাজকর্ম হাদিস কোরআন দেখে করেন জি না আম্মা করি না করা সম্ভব হয় না তাছাড়া হাদিস কোরআন তেমন জানিও না আমার বাবা কিন্তু খুব ভালো জানেন তিনি ধর্মকর্ম করেন না কিন্তু এই বিষয়ে তার প্রচুর পড়াশোনা ইস্কান্দার আলী এক পলক তাকালেন সুলতান সাহেবের দিকে তারপর সাহস করে বলে ফেললেন যে বিদ্যা কাজে খাটে না সেই বিদ্যার কোনো দাম নাই গো আম্মা সুলতান সাহেব কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন ইস্কান্দার আলে রোজা ভাঙছেন সারাদিনের উপবাসী একজন মানুষ আরাম করে খাওয়া দাওয়া করবে এই সময়টা তর্ক করে জটিল করা ঠিক না তাছাড়া তর্ক তার সঙ্গেই করা যায় যে বোঝে মৌলানা সাহেবকে তিনি যদি বলেন কাজে খাটবে না ভেবে কি বিদ্যা অর্জন বন্ধ রাখা যায় মৌলানা কি ব্যাপারটা বুঝবেন নবীজি বলেছেন বিদ্যা অর্জনের জন্য সুদূর চিনে যাও তিনি তো বলেননি যে বিদ্যা তুমি কাজে খাটাতে পারবে সেই বিদ্যা অর্জনের জন্য সুদূর চিনে যাও ইস্কন্দার আলী প্রথমেই সবুজ রঙের খাবারটা খাচ্ছেন টক মিষ্টি খাবার বাদামের গন্ধ আসছে আল্লাপাকের দুনিয়াতে কত খাবারই না আছে এই খাবারটার নাম জিজ্ঞেস করাটা কি অভদ্রত হবে রানু মেয়েটা হাসি হাসি মুখে তাকিয়ে আছে ইস্কান্দার আলির মনে হলো মেয়েটার আসল নাম রানী আদর করে তারা ডাকে রানু দুটো নামই সুন্দর বড়ই সুন্দর সুলতান সাহেব বললেন আপনি এ পর্যন্ত কয়টা রোজা রেখেছেন স্কান্দার বিনীত ভঙ্গিতে বলল ইয়াদ নাই জনাব রোজার হিসাব রাখার চেষ্টাও করি না যার হিসাব তিনি রাখবেন আমার দরকার ইবাদত করা নেকিবদের হিসাব রাখার জন্যে দুই কাঁধে দুইটা পিরিশা আছে মানুষের হিসাবে ভুলভ্রান্তি হয় পিরিস্তার হিসাবে হয় না সুলতান সাহেব বললেন আপনি একদিন হাতে সময় নিয়ে আসবেন ধর্ম নিয়ে আলোচনা করব আপনি আসতে বলছেন আমি অবশ্যই আসব। কিন্তু জনাব ধর্ম আলোচনা করতে পারবো না এ বিষয়ে আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই রানু বলল আমি তো শুনেছি পুরো কোরআন শরীফ আপনার মুখস্থ ভুল শুনেছেন মা মুখস্থ করার চেষ্টা করতেছি হয়েও হয় না গণ্ডগোল হয়ে যায় আল্লাপাক বিশেষ দয়া না করলে কোরআন মসজিদ মুখস্থ হবে না আম্মাজি এই সবুজ মিষ্টি কি আরেকটু আছে জি আছে আমি নিয়ে আসছি মিষ্টিটার নাম কি মিষ্টিটার নাম রানু পছন্দ আমার আবিষ্কার করা মিষ্টি এই জন্যে আমার নামে নাম মিষ্টিটা আপনি ছাড়া আর কেউ এত পছন্দ করে খায়নি আম্মাজি একেবারে বেহেস্তি মিষ্টি রানু খুশি খুশি মুখে মিষ্টি আনতে গেল যাবার আগে বলে গেল আপনি ধীরে সুস্থে অন্য খাবারগুলো খান মিষ্টি তৈরি নেই বানিয়ে আনতে সামান্য দেরি হবে তাহলে থাক থাকবে কেন দশ মিনিটের বেশি লাগবে না ইস্কান্দার হঠাৎ খাওয়া বন্ধ করে সুলতান সাহেবের দিকে তাকিয়ে বললেন জনাব আপনার কন্যা উপস্থিত নাই এই ফাঁকে আপনাকে একটা কথা বলার ইরাদা করেছিলাম যদি অনুমতি দেন সুলতান সাহেব ভুরু কসকে ফেললেন টাইপ মানুষের বিশেষ কথা মানেই সাহায্য ভিক্ষাবৃত্তি একটা কোনো ফাঁক পেলেই এরা অভাব অনটনের কথা বলবে সুলতান সাহেব গম্ভীর গলায় বলেন বলুন কি বলবেন মাহবুজ ছেলেটার প্রসঙ্গে একটা কথা কি কথা সে অতি ভালো ছেলে মানব দরদি তার চিন্তাভাবনা সবই অত্যন্ত পরিষ্কার জগতের নিয়ম হল ভালোর হাত ধরে মন্দ ঢুকে জগতের নিয়ম বলার দরকার নেই মাহবুজ সম্পর্কে কি বলতে চাচ্ছেন বলুন ছেলেটা খারাপ পাড়া থেকে একটা মেয়ে নিয়ে গ্রামে আসতেছে নাটক করবে তাতে সমস্যা কি জি না কোনো সমস্যা নাই উদ্দেশ্য সৎ হলে কোনো সমস্যা নাই কিন্তু জনাব জগতের নিয়ম হলো আপনাকে জগতের নিয়ম ব্যাখ্যা করার দরকার নেই মূল ব্যাপারটা বলুন মেয়ে এটা থাকবে আপনার বাড়িতে এটা জনাব ঠিক হবে না আপনি যে বাড়িতে থাকেন রানু যে বাড়িতে থাকে আমার বাড়িতে থাকবে মানে কই আমি তো কিছু জানি না আমাকে কিছু না জানিয়ে আমার বাড়িতে একটা প্রস্টিটিউট এনে তুলবে কি বলছেন এসব তাহলে জনাব আমি ভুল শুনেছি এরা আলাপ আলোচনা করছিল সেখান থেকে শুনলাম শুনুন ইস্কান্দার সাহেব আমি আমার মেয়েকে নিয়ে কয়েকটা দিন নিরিবিলিতে থাকার জন্য এসেছি বিশেষ কিছু দুর্ভাগ্যজনক কারণে আমার মন অত্যন্ত মেয়েটার খারাপ কথাবার্তা বলে আমি মেয়েটার মন ভালো করতে চাই এর মধ্যে বাইরের কেউ এসে আমাদের সঙ্গে থাকবে সে প্রশ্নই আসে না ইস্কান্দার আলী খাওয়া বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় বললেন রানুমার কি হয়েছে তার কি হয়েছে সেটা আপনার জানার প্রয়োজন নেই জি জনাব অবশ্যই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আপনি কিছু খাচ্ছেন না খান রানো সবুজ মিষ্টির বাটি নিয়ে ঢুকল হাসি মুখে বলল আপনাকে এই মিষ্টি রান্না করা শিখিয়ে দিয়ে যাব খুব সহজ সবুজ রঙটা কোনো ব্যাপার না এটা হলো ফুড কালার একটা শিশি আপনাকে দিয়ে যাব আপনি রান্না রান্নাবান্না করতে পারেন না জি আম্মা পারি ডাল ভাত আলু ভর্তা এইসব জটিল কিছু পারি না রানু পছন্দ মিষ্টি বানানো জটিল কিছু না ইনগ্রেডিয়েন্টসও সবই হাতের কাছে পাবেন শুধু সাদা সিরকা লাগবে সাদা শিরকা নিশ্চয়ই পাওয়া যায় এখানে পাওয়া না গেলেও নেট্রকোনায় তো পাওয়া যাবেই আপনি নেট্রকোনা থেকে আনিয়ে নেবেন ইস্কান্দার আলী মৃদু গলায় বললেন আম্মাজি আপনার অনেক মেহরবানি রানু আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মৌলানা সাহেবের খাওয়া দেখতে তার খুবই ভালো লাগছে সুলতান সাহেব তাকিয়ে আছেন বিরক্ত চোখে হঠাৎ কেন জানি খুবই বিরক্ত বোধ করছেন বিরক্তির কারণটা ধরতে পারছেন না সন্ধ্যার এই সময়টা তিনি বাগানে হাঁটাহাঁটি করেন মওলানার কারণে হাঁটাহাঁটি করতে পারছেন না এটাই কি কারণ তাকে পেলে রেখে বাগানে চলে যাওয়া যায় সেটাও ঠিক হবে না মৌলানাকে তিনিই চা খেতে ডেকে এনেছেন অবশ্য রানু আছে মৌলানার দায়িত্ব তার উপর দিয়ে চলে যাওয়া যায় সেটাও বোধহয় ঠিক হবে না গ্রামের মানুষটা খুব সূক্ষ্মভাবে কিছু চাল চালে শহরে মানুষ সেসব ধরতে পারে না তার সহজ সরল মেয়েকে এসব চাল থেকে দূরে রাখতে হবে ভালো মানুষ ভাবধরা এই মওলানা একটু আগে সূক্ষ্ম চাল চালল মাহবুজ ছেলেটা একটা খারাপ মেয়ে নিয়ে আসছে সেই মেয়েটা থাকবে তার বাড়িতে ঘটনার বড় অংশই মিথ্যা তার বাড়িতে মেয়েটার থাকার অংশটা মাহবুজ কোনো বোকা ছেলে না সে তার বাড়িতে একজনকে রাখবে সে বিষয়ে আগে কথাবার্তা বলে রাখবে না তা হয় না তাহলে মৌলানা এই মিথ্যা কথাটা কেন বলল এই ধরনের মানুষ কথায় কথায় নবীজির প্রসঙ্গ নিয়ে আসে তার আদর্শ পালন করার জন্য ব্যস্ততার সীমা থাকে না আঙ্গুলে আকিক পাথর পড়া চোখে সুরমা দেয়া এইসব সুন্নত কারণ নবীজি করতেন আসল সুন্নতের ধারে কাছে কেউ নেই আসল সুন্নত তিনি মিথ্যা কথা কখনো বলেননি সুলতান সাহেব থমথমে গলায় বললেন মৌলানা সাহেব আপনার হাতে কি এটা আকিক পাথর ইস্কান্দার আলী বললেন জি জনাব আকিক পাথর কেন পড়েছেন পাক কোরআক পাথরের উল্লেখ আছে জনাব তার চেয়েও বড় কথা নবীজি সাল্লা এই পাথর পড়তেন ও আচ্ছা ইস্কান্দার আলী অস্বস্তি বোধ করছেন তিনি পরিষ্কার বুঝতে পারছেন মানুষটা হঠাৎ রেগে গেছেন হঠাৎ রাখার কারণটা কি নাকি মানুষটা স্বভাবই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়ের দ্বিতীয় পর্ব এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন টাটা